আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। 45 বছর পর বাংলাদেশে আবার চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস। ঢাকা সফররত দেশটির পররাষ্ট্র মন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো রাজধানী বনানীতে বিকেলে এর উদ্বোধন করবেন। 3 দিনের সফরে সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। তাকে সেখানে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় সাংবাদিকদের তিনি জানান আর্জেন্টিনা ঢাকায় দূতাবাস স্থাপন করবে, এটা শুভ সংবাদ। এর ফলে বাংলাদেশ থেকে ওষুধ সহ অন্যান্য পণ্য তাদের দেশে নেয়ার পথ উন্মুক্ত হবে। এছাড়া দেশের মানুষ সহজে আর্জেন্টিনা যাতায়াত করতে পারবে। এসব বিষয়ে আলোচনা করতে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করবেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে ফুটবল এবং কৃষিতে সহযোগিতা সহ 4টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক, এবার সরাসরি ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ কিয়েভ সফরে গিয়ে $410 মিলিয়ন সহায়তা দিয়েছেন প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে। এরপরই আকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের রুশ বাহিনীর কয়েকটি ট্যাঙ্ক ধ্বংসের ড্রোন ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন বাহিনী। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। রোববার আকস্মিকভাবেই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এর আগে আকার ইঙ্গিতে ইউক্রেনের প্রতি সহমর্মিতা থাকলেও এর মাধ্যমে রাশিয়ার বিপক্ষে যুদ্ধে ইউক্রেনকে সৌদি আরবের সরাসরি সহায়তার বিষয়টি প্রকাশ পেল। সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিজেই জানান যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের সহায়তায় সর্বাত্মক সহায়তা দেবে তার দেশ। আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধেও সৌদি আরব আগ্রহী বলে জানান তিনি। এদিকে সৌদি মন্ত্রীর সফরের দিনই দূর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে রুশ বাহিনীর একাধিক যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন। এতে হামলার সময় ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক ফেলে রুশ সেনাদের পালিয়ে যেতেও দেখা যায়। ওদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যত দেশই সমর্থন করুক পশ্চিমাদের ষড়যন্ত্র মোকাবেলা করবেন তিনি। রাশিয়ার এক রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয় সাক্ষাৎকারে নিজের এই অবস্থানের কথা তুলে ধরেন পুতিন। ক্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা। খেলার খবর, নিউক্যাসল ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়ে কারাবো কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 2017 এর পর প্রথম কোনো ট্রফি ঘরে তুলল রেড ডেভিলরা। 33 মিনিটে ম্যান ইউর হয়ে প্রথম গোলটি করেন ক্যাসিমিরো। 39 মিনিটে নিউক্যাসলের জাল দ্বিতীয়বার কাঁপিয়ে দেয় মার্কাস রাশফোর্ড। এরপর গোল না পেলেও ষষ্ঠ শিরোপা নিশ্চিত হয় ইউনাইটেডের। অন্যদিকে শিরোপার অন্যতম প্রতিদ্বন্দ্বী মার্সেইকে 3-0 গোলে হারিয়ে উৎসবে মেতেছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। ম্যাচে এক গোল করে 7 বারের বর্ষসেরা ফুটবলার লিও মেসি পেয়েছেন ক্লাব ক্যারিয়ারের 700 গোল। জোড়া গোলের পথে কিলিয়ান এমবাপ্পে ছুঁয়েছেন 200 গোলের মাইলফলক। তবে দুর্বল আলমেরিয়ার কাছে 1-0 গোলে হেরেছে জাভি হার্নান্দেজের দল। স্পানিশ শেয়ার বাজার সংবাদ, এডিয়ান টেলিকম লিমিটেডের 2 উদ্যোক্তা পরিচালক 25.5 লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আবু ইউসুফ জাকারিয়া নামের এক উদ্যোক্তা পরিচালক তার কাছে থাকা কোম্পানিটির মোট 17,05,000 শেয়ারের সবগুলোই বিক্রি করবেন। মোহাম্মদ আলী সরকার নামের আরেক উদ্যোক্তা পরিচালক 8,52,500 শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তার কাছে কোম্পানিটির 17,05,000 শেয়ার রয়েছে। আগামী 30 কার্যদিবসের মধ্যে ডিএসসির ব্লক মার্কেটের শেয়ারগুলো বিক্রি করবেন তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।